শাহিপুর গ্রামে ষাট বছর বয়সী একজন বৃদ্ধ মহিলা তারা তার পাঁচ ছেলের বউ শীতল মোহিনী নীলাম আদি ও সুমনের সঙ্গে বাস করত। হ্যাঁ বুড়ি এই বৃদ্ধ বয়সে তোর পাখা গজিয়েছে তাই না আমরা পাঁচজন মিলে তোকে মেরে মেরে তোর সেই পাখাকে ভেঙে ফেলবো এই বুড়ি শোন শুধু রান্না বান্না করলে হবে না গোটা বাড়ি খুব সুন্দর করে গোছাবি আমার বান্ধবীরা আসছে আর তুই বাহিরে এই আশা বুড়ির কাছে কেন গিয়েছিলি ওই বুড়ির প্রতি তোর খুব মায়া তাই না ওর পায়ে চোট লেগেছে আর ওকে তুই ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলি আর আজকে আমরা পাঁচজন মিলে তোর হাতটা ভেঙে ফেলবো দেখি তোকে কে ডাক্তারের কাছে নিয়ে যায় আমাকে ক্ষমা করে দাও মারা আমার ভুল হয়েছে আমাকে এবারের মতো মাফ করে দাও হ্যাঁ তোকে যদি শাস্তি না দেয় তাহলে এই ভুল আমারও করবি এজন্য তোকে শাস্তি পেতেই হবে ওই বৃদ্ধ মহিলা তার পাঁচ পুত্র বধুর কাছে অনেক কাকতি মিনতি করলো কিন্তু তারা কিছুতেই তার কথা শুনলো না তারা পাঁচজন মিলে তাকে খুবই পেটালো অনেক পিটুনি খাওয়ার কারণে ওই বুড়ির মাথা ও হাতে অনেক বেশি চোট লেগে গেল এই মেজ এই হয়েছে আর মারিস না যদি ওর হাত পা সত্যি সত্যি ভেঙে যায় তাহলে ওকে আবার আমাদেরই দেখতে হবে হ্যাঁ বাবু তুমি ঠিকই বলেছো ওর পাশ ছেলে যদি আবার জানে যে ওর মাথা পাও হাত আমরা মেরে একেবারে গুড়িয়ে দিয়েছি তাহলে ওরা আবার চাকরি বাদ দিয়ে বাড়িতে চলে আসবে এই বুড়িকে দেখার জন্য সোনপুরি তোর কারণে আমরা টিভির সিরিয়ালটা দেখতে পেলাম না যা তাড়াতাড়ি আমাদের জন্য পকোড়া আর চা করে আন এরপর পাঁচ বউ মিলে টিভি দেখতে বসলো আর তাদের বৃদ্ধ শাশুড়ি রান্নাঘরে গেল তাদের জন্য চা ও পকোড়া তৈরি করতে পরের দিন তার পাঁচ পুত্র মিলে বিনা দোষে তাকে খুবই পেটালো তারা বাড়ির সমস্ত কাজকাম সেরে ঘরের মধ্যে গিয়ে নিজে নিজে বলতে লাগলো হাই খোদা ভেবেছিলাম কষ্ট করে ছেলে মানুষ করছি পাঁচ ছেলের পাঁচ বউ আমাকে খুবই যত্নে রাখবে আর তো এখন ছেলেরা চাকরিতে গেলে এদিকে বৃদ্ধা তারা কান্না করতেছিল এমন সময় তার বড় বউ তার কাছে এসে বলল এই বুড়ি তোকে কতবার বলেছি যে রাতের কাজ তাড়াতাড়ি সেরে আমার ঘরে এসে আমার পা টিপে দিবি পা না টিপে আমার তো ঘুমই ধরে না তুই জানিস না বৌমা আমি আসছি এক্ষুনি এরপর তারা তার বড় বৌমা শীতলের ঘরে যেতে লাগলো এরই মধ্যে হঠাৎ করে কলিং বেলের শব্দ শোনা গেল তার দ্বিতীয় পুত্রবধূ মোহিনী কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলে বাইরে গিয়ে দেখল তার পাঁচ ছেলে একেবারে এক সঙ্গে দরজায় দাঁড়িয়ে আছে আরে তোমরা পাঁচ ভাই এক সঙ্গে এখানে দাঁড়িয়ে আছো কী ব্যাপার মোহিনী তোমার চেহারা দেখে মনে হচ্ছে যে তুমি কোনো মানুষ দেখনি বোধহয় ভূত পেতনি দেখেছো না না ভাইয়া ভুল বুঝবেন না আমি বলতে চাইছি যে এই অসময় করে তো আপনারা কখনো বাড়ি ফিরেন না তো পাঁচজন একসঙ্গে এসেছেন একটা ফোন করতে পারতেন মোহিনী আমাদের পাঁচ ভাইকে নিজের বাড়িতে আসতে আমাদের ফোন করে জানাতে হবে আরে তা নয় বলতে চাইছি যদি আপনারা পাঁচজনই ফোন করে জানাতেন তাহলে আমরা আপনাদের জন্য ভালো ভালো খাবার রান্না করে রাখতাম বুঝেছেন আচ্ছা আমাদেরকে কি বাড়ি ভিতরে ঢুকতে দেবে নাকি দরজায় দাঁড়িয়ে সব কথা বলবে এরপর পাঁচ ভাই মিলে বাড়িতে প্রবেশ করে তাদের মাকে জোরে জোরে ডাকতে আরম্ভ করলো ছেলেদের ডাক শুনে তারা তার বড় বৌমার ঘর থেকে বাইরে আসতে লাগলো তখন তার বড় বৌমা বলল এই বড়ি তোর ছেলেদের কণ্ঠ শোনা যে তোর শরীরের মধ্যে একেবারে ফুর্তি চলে আসলো একটি কথা কান খুলে শুনে রাখ যদি একটি কথাও তোর ছেলেদের কানে দিয়েছিস তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না তোর পাঁচ ছেলে তো দুদিন পরে চলে যাবে চাকরিতে তোকে থাকতে হবে আমাদের কাছে এজন্য বলছি যে একটি কথাও যদি তুই বলে দিস তাহলে তোর जिंदगी আমরা পাঁচজন মিলে কাবাব করে দেব তারা শীতুলের ভয়ে তার কথাকে মেনে নিল এরপর সে বাইরে গিয়ে তার পাঁচ ছেলের সাথে দেখা করলো তার আর মাথার উপরে চোট দেখে তার আর বড় তাকে বলল মা তোমার মাথায় এত বড় চোট লাগলো কি করে শীত তুমি মায়ের দিকে খেয়াল রাখো না আরে বেটা তুমি বউকে কেন ধমকাচ্ছ বউ আমার খুবই খেয়াল রাখে এখনই আমার ঘরে এসে আমার পা টিপে দিচ্ছিল যাতে করে আমি আর আমি ঘুমোতে পারি কিন্তু বাবা ঘরের মধ্যে বসে বসে আমার ভালো লাগে না এজন্য আমি একটু ওই পাড়াতে বেড়াতে গিয়েছিলাম পরে কপালে চোট লেগেছে মা তুমি নিজের দিকে খেয়াল থাকবে না তুমি পাঁচ ছেলে ও ছেলের বইয়ের আদরের একমাত্র শাশুড়ি তোমার যদি চোট লাগে তাহলে আমাদের মান সম্মান থাকে শোনো বাড়ির পাঁচ বউ যদি আজকের পর থেকে মায়ের কোনো রকমের অসুবিধার কথা শুনেছি তাহলে তোমাদের পাঁচজনকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব এরপর পাঁচ ছেলে খাবার খেয়ে যে যার রুমে ঘুমিয়ে পড়লো পরের দিন সকালে পাঁচ বউ ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ কাম রান্না বান্না সেরে ফেলল আর পাঁচ বউ মিলে অপেক্ষা করতে লাগলো যে কখন তাদের স্বামীরা চাকরিতে চলে যাবে বাইরে দেখতে দেখতে দুই দিন চলে গেল তার আর পাঁচ ছেড়ে চলে যাওয়ার সময় আসলো তার আর পাঁচ ছেলে যখন চাকরিতে চলে যেতে লাগলো তখন আর ছোট ছেলে তারাকে একটি স্মার্টফোন দিয়ে বলল। মা এই স্মার্টফোনটা তোমার কাছে রেখে দাও দূরে থাকি তোমাকে দেখতে খুবই ইচ্ছে করে এই ফোনে ভিডিও কল দিয়ে তোমাকে মন ভরে দেখবো আর দেখব তুমি কখন কোথায় যাচ্ছ এরপর তার চলে গেল তাদের স্বামীরা চাকরিতে চলে যাওয়ার পরে বৌরা আবার আসল রূপ দেখানো শুরু করল পরের দিন সকালে বৃদ্ধা তারা রান্নাঘরে রান্না করতেছিল এমন সময় তার ছেলে ফোন দিল তারা ফোন উঠিয়ে কথা বলতে লাগলো ওই সময় তার দুই পুত্র বতু তার কাছে আসলো আর বললো দেখো বাবু বুড়ির ছেলেরা বুড়িকে স্মার্ট ফোন দিয়ে গেছে আর এই বৃদ্ধ বুড়ি বৃদ্ধ বয়সে নিজেকে স্মার্ট ভাবতে শুরু করেছে কাজ কাম বাদ দিয়ে শুধু ফোন নিয়েই ব্যস্ত থাকছে আমি বলি কি বাবু এই বুড়ির গায়ে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দে একেবারে মারা যাক আমাদের বিপদ একেবারে দূর হয়ে যাক সুমন আমি তো সেটাই করতে চাই কিন্তু বুড়ি মারা গেলে বুড়ির যে ছেলে পেলে আছে না তারা তো আবার আমাদেরকে বাড়িতে লাগবে না কি যে করি চক্ত সব ঝামেলা এদিকে তারার মোবাইল ছিল ভিডিও কলে তারা ছেলে ভিডিও কলে সব কিছু শুনে ফেলল সব কথা শোনার পরে মোহন তার ফোন রেখে দিল এরপর এ সম্পর্কে তার সমস্ত ভাইয়ের সাথে আলোচনা করল এ কথা শুনে পাঁচ ভাই মিলে সিদ্ধান্ত করল তারা আজকেই বাড়ি যাবে সন্ধ্যা হতে না হতে তারা পাঁচ ভাই মিলে হঠাৎ করে বাড়িতে চলে আসলো পাঁচ ভাই একসঙ্গে দেখলো মিলে তারাকে খুবই পেটাচ্ছে এরপর তারা স্পর্ধা হলো কি করে আমার মায়ের গায়ে হাত দেওয়ার আরে তোমরা পাঁচজন হঠাৎ করে বাড়িতে হ্যাঁ ভাবি তোমাদের পাঁচজনের কীর্তিকালাপ সবকিছু আমরা সত্য সত্য জেনে গেছি তোমরা দুইজন মিলে সকালে মাকে যা যা বললে আমি তা সব শুনে ফেলেছি কারণ ওই সময় ছিলাম আমি ভিডিও ফোনে এরপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা পাঁচজনে তোমাদের এখানে আসব। তোমরা যে অন্যায় করেছ এই অন্যায় শাস্তি তোমাদেরকে পেতেই হবে এরপর পাঁচ ভাই মিলে তাদের পাঁচ বউকে জেলের ভেতরে আটকে রাখলো সারা জীবনের জন্য তারপর তারা পাঁচজন তাদের মা তারাকে নিয়ে শহরে চলে গেল ও সুখে শান্তিতে মায়ের সঙ্গে বাকিটা জীবন কাটিয়ে দিল কিষানগঞ্জ গ্রামে কারিশমা কারিনা ও আঞ্চনা নামে তিন বোন বাস করত তিন বোন তাদের মা সারিতার সঙ্গে থাকত তাদের বাবা অনেক আগে মৃত্যুবরণ করেছে সংসারের খরচ চালানোর জন্য সারিতা সেলাই মেশিনের কাজ করে সারিতা অনেক কষ্ট করে তার তিন মেয়েকে লেখাপড়া করায় একদিন তিন বোন কলেজ থেকে বাসায় ফিরছিল তখন তারা এলাকার লোকজনদেরকে বলতে শুনল ও বুবু তোমরা কি শুনেছো এই এলাকার রাজমহল অনেকদিন থেকে বন্ধ আছে না শুনছি রাজরানী রানী সুরেখা দেবী আসছে উনি ওনার তিন ছেলেকে এই গ্রামের তিন মেয়ের সঙ্গে বিয়ে দিতে চায় বাবু আমিও তো তাই শুনছি এই জন্য আমি আমার মেয়েকে বলেছি যে যে করি হোক রাজ রানী দেবীর ছেলের বউ হতেই হবে আমার মেয়ে তো দেখতে অনেক সুন্দরী কোনো রাজকুমারীর থেকে কম নয় দেখা যাবে রাজ রানী দেবী তার তিন ছেলেকে কার মেয়ের সঙ্গে বিয়ে দেয় এভাবে গ্রামের লোকজন আলোচনা করছিল ঠিক সেই সময়ই একটি অ্যানাউন্সমেন্ট হলো শোনো শোনো গ্রামবাসী রাজধানী সুরেখা দেবী অনেক বছর পরে রাজমহলে আসছে তার তিন ছেলেকে এলাকার সুন্দরী তিন মেয়ের সঙ্গে বিয়ে দিবে তাই বলছি সবাই লেহেঙ্গা পরে সেজে কুজে রাজমহলে আসবে এই অ্যানাউন্সমেন্ট শুনে কারিশমা কারিনা ও আঞ্চনা তিন বোন খুবই খুশি হলো কিন্তু পাশে দাঁড়ানো তানিয়া ও তারা নামের দুই বোন তাদের তিন বোনকে বলল এইটা নেয়া এই তিন তো এই অনুষ্ঠানে অংশগ্রহণই করতে পারবে না রাজমহলে যেতে হলে তো ভালো ভালো লেহেঙ্গা পরতে হবে ওরা তো অনেক গরিব লেহেঙ্গা কেনার টাকা কোথায় পাবে ওর বাবা তো অনেক আগেই মারা গেছে মা একটু সেলাইয়ের কাজ জানে ও দিয়েই অনেক কষ্টের সংসার চলে লেখাপড়াটা ওরা অনেক কষ্ট করে করে এছাড়া তুই একদম ঠিক বলেছিস এরা তো যেতেই পারবে না আমরা শহরে যাব ওখানে গিয়ে অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা কিনে আনবো এরপর সেগুলো পরে রাজমহলে অনুষ্ঠানে যাব দেখবি তারা রানী সুরেখা দেবীর দুই ছেলের সঙ্গে আমাদের দুই বোনের বিয়ে হবে তারা আর তানিয়ার কথা শুনে তিন বোনের অনেক রাগ হয়ে গেল আর তিন বোন মিলে তানিয়া ও তারাকে অনেক পেটালো শোন তানিয়া তারা একটা কথা ভালো করে মনে রাখ আমরা অবশ্যই রাজমহলের অনুষ্ঠানে যাব আর দেখবি রাজ রানী সুরেখা দেবী তিন ছেলের সঙ্গে আমাদের তিন বোনেরই বিয়ে হয়েছে দেখে নিস তুই তোমরা তিন বোন ঠিক করি তোমরা জানো আমরা কারা আমরা হলাম এই গ্রামের মাত মেয়ে আমরা তোমাদের কাছ থেকে অবশ্যই প্রতিদান নেব ঠিক আছে ঠিক আছে যা খুশি তাই করিও আগে তোমাদের চেহারা সুরত্ব ঠিক করো আমরা তিন বোন মিলে যা করেছি তোমাদের চেহারা এরপর তিন বোন বাসায় এসে চিন্তায় পড়ে গেল কারণ তারা তো তাদের ঘরের আর্থিক অবস্থা সম্পর্কে ভালো করে এরপর তারা মাকে বলল। তাদের মা মা যেন অনেক বছর পর আমাদের রাজধানী সুরেখা দেবী ওর তিন ছেলের সঙ্গে এই গ্রামের তিন সুন্দরী মেয়েদেরকে বিয়ে দেবে মা ওখানে যেতে হলে না পরে যেতে হবে তুমি তো অনেক সুন্দর সেলাই জানো লেহেঙ্গা তৈরি করে দাও না মা প্লিজ হ্যাঁ মা দাও না মা প্লিজ আমরাও যাবো ওই অনুষ্ঠানে কায়েশ কারে না এ তোরা কী বলিস মা কত কষ্ট করে আমাদের লেখাপড়া শেখাচ্ছে তাছাড়া লেহেঙ্গা তৈরি করতে অনেক টাকার প্রয়োজন হয় বাজার থেকে চিট কিনে আনতে হবে অনেক দামি ফেব্রিক্স যত টাকা কাপড় কিনতে লাগবে তা দিয়ে নতুন একটা লেহেঙ্গাই কেনা হয়ে যায় মা কোর থেকে দেবে বল আমাদেরকে খাওয়াচ্ছে পড়াচ্ছে লেখাপড়া শেখাচ্ছে এটাতেই অনেক বেশি হয়ে যাচ্ছে তিন মেয়ের কথা শুনে সারিতা চিন্তায় পড়ে গেল এরপর সারিতা তার তিন মেয়েকে বলল তোমরা কোনো চিন্তা করো না আমি তোমাদের তিনজনের বিয়ের জন্য কিছু টাকা জমিয়ে রেখেছি সে টাকা দিয়ে বাজার থেকে ভালো মানের ম্যাটেরিয়াল নিয়ে আসব। সেটা দিয়ে তোমাদের তিনজনের লেহেঙ্গা তৈরি করে দেব ঠিক আছে তোমরা তিনজন অবশ্যই রাজমহলে যাবে দেখবে মহারানী সুরেখা দেবীর তিন ছেলে অবশ্যই তোমাদের তিনজনকে পছন্দ করবে আর বিয়ে হয়ে যাবে এ কথা শুনে তিন মেয়ে অনেক খুশি হল এরপর কথা অনুযায়ী সারিতা অল্প সময়ের মধ্যে তিনটি সুন্দর সুন্দর লেহেঙ্গা তৈরি করলো সুন্দর লেহেঙ্গা তৈরি দেখে তিন বোন অনেক খুশি হল আর এই সংবাদ তানিয়া ও তারার কাছে পৌঁছে গেল যে তাদের মা অনেক সুন্দর ডিজাইন করে তাদের জন্য লেহেঙ্গা তৈরি করেছে এরপর রাতের অন্ধকারে তানিয়া ও তারা কারেশমাদের ঘরে গেল সেখানে গিয়ে তিন বোনের সুন্দর লেহেঙ্গাগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল দেখেছিস কি করলাম তিনজনের লেহেঙ্গায় পুড়িয়ে দিলাম এখন কি করে ওরা লেহেঙ্গা পরে রাজমহলে যাবে আমাদেরকে মেরেছিল ঠিক আমরা ওর মায়ের প্রতিশোধ নিয়েছি হ্যাঁ ঠিকই করেছিস দেখেছিস ওদের মা কত সুন্দর করে লেহেঙ্গা তৈরি করতে পারে এই রকম সুন্দর লেহেঙ্গা না বাজারে কোথাও পেলাম না খুঁজে আমাদের কাছেও তো নেই কি যে মজা লাগছে এখন আর ওরা রাজমহলে যেতে পারবে না এরপর দুই বোন চুপি চুপি ঘর থেকে বের হয়ে আসলো সকাল সকাল ঘুম থেকে উঠেই তিন বোন তার সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো দেখতে গেল। তারা গিয়ে দেখলো লেহেঙ্গা পরে ছাই হয়ে গেছে এসব দেখে তিন বোন খুবই কানা করতে লাগলো কেশমা কারে নায়ে কী হলো মা কত কষ্ট করে লেহেঙ্গাগুলো তৈরি করেছিল সবগুলো কে আগুন চালিয়ে জ্বালিয়ে পড়ে ছাই করিয়ে দিল লেহেঙ্গা তৈরি করতে আমাদের জন্য জমানো টাকা সবই শেষ হয়ে গেল মায়ের শোনো আমার প্রিয় বোনেরা এভাবে কান্না করো না মা কত যে কষ্ট পাবে কত কষ্ট করে মা এই লেহেঙ্গাগুলো সেলাই করে দিয়েছে আমার মনে হচ্ছে কি জানো তানিয়া আর তারা প্রতিশোধ নেওয়ার জন্য হিংসা করে এরকমটা করেছে হ্যাঁ একদম ঠিক কথা বলেছিস এই কাজ অন্য কারো হতে পারে না তানিয়া আর তারাই এই কাজ করেছে কি আর করার ভাগ্যে নেই যাওয়া আজকে সন্ধ্যার সময় তো সবাইকে যেতে হবে রাজমহলে আমরা না হয় নাই গেলাম কিন্তু লেহেঙ্গা তৈরি করতে তো মায়ের সব টাকা শেষ মা কত কষ্ট পাবে এটার কি হবে এসব বলে তিন বোন গলা ধরে কান্না করতে লাগলো তাদের কান্না শুনে ফেললো জানালার কাছে দাঁড়ানো খুবই সুন্দর একটি পরী তিন বোনের কান্না দেখে পরীর মনে অনেক মায়া হলো পরী জানালা দিয়ে ভেতরে প্রবেশ করলো আর তিন বোনের সামনে প্রকট হয়ে বলল তোমাদের দুঃখ দেখে আমার অনেক খারাপ লাগছে তোমার মায়ের কাছে টাকা নেই সব টাকা শেষ করে তোমাদের জন্য লেহেঙ্গা তৈরি করেছে আর তানিয়া নিয়ে আর তারা এতটা সর্বনাশ করে ফেলেছে তোমাদের আমার না অনেক খারাপ লাগছে এই জন্যই আমি এসেছি তোমাদের সাহায্য করার জন্য আমি তোমাদের তিনজনকে জাদুর লেহেঙ্গা দেবো কী বলছেন পরিচি আমাদের তিন তিনগরকে আপনি জাদুর লেহেঙ্গা দেবেন জাদুর লেহেঙ্গা তো অনেক সুন্দর হবে দেখতে হ্যাঁ হ্যাঁ তোমরা একদম ঠিক বলেছ জাদুর লেহেঙ্গা এমনিতে সুন্দর আর সেটা পরলে আরও বেশি সুন্দরী লাগে মানুষকে আর ওই জাদুর লেহেঙ্গা পরে যখন তোমরা তিন বোন যাবে তখন রাজধানী সুরেখা দেবে তিন ছেলে তোমাদের তিনজনকে পছন্দ করবে আর তোমাদের সঙ্গে বিয়ে করবে এরপর জাদু দ্বারা পরিতাদের তিন বোনকে জাদুর তিন লেহেঙ্গা দিলো জাদুর তিন লেহেঙ্গা পরার পর তিন বোন দেখতে আরও বেশি সুন্দরী হয়ে গেল এরপর সন্ধ্যাবেলা সেই জাদুর তিন লেহেঙ্গা পরে তিন বোন রাজমহলে গেল রাজমহলে আসা সব মেয়েদের মধ্যে তাদের তিন বোনকে সবচেয়ে বেশি সুন্দরী দেখাচ্ছিল কারণ তাদের গায়ে ছিল জাদুর লেহেঙ্গা তবে মহারানী সুরেখা দেবী প্রথম নজরে তিন বোনকে পছন্দ করে নিল আমি যে আশা নিয়ে এই গ্রামে এসেছি আমার সে আশা পূর্ণ হয়ে গেছে আমি আমার তিন ছেলেকে কারিশমা কারিনা আর আঞ্জনার সঙ্গে বিয়ে দিতে চাই এই সংবাদ শোনার পরে কারিশমা কারিনা ও আঞ্চনা অনেক বেশি খুশি হলো কিন্তু তানিয়া ও তারা এহিংসায় চলতে লাগলো তারা কারিশমা কারিনা ও অঞ্চলার কাছে আসলো ও বললো আমরা দুইজন মিলে তোমাদের তিন বোনের লেহেঙ্গা পুড়িয়ে ছাই করে দিয়েছি এত তাড়াতাড়ি তোমরা এত সুন্দর সুন্দর লেহেঙ্গা কোথা থেকে কিনেছো হ্যাঁ তোমাদের তো এত টাকা পয়সাও নেই আচ্ছা সত্যি করে বলো তো তোমরা দিয়েছো তোমরা চুরি করো না তো কোথাও তানিয়া তারা তোমরা দুই বোন কান খুলে শুনে রাখো আমরা আগে থেকে জানি যে আমাদের ওই লেহেঙ্গা তোমরা দুই বোন পুড়িয়েছো এরপরেও তোমাদের কিচ্ছু করিনি যদি আমরা ইচ্ছা করতাম তাহলে তোমাদের দুই বোনকে জেলের ভাত খাওয়াতে পারতাম আমাদের মায়ের অতি কষ্টের পরিশ্রমকে নষ্ট করেছ কিন্তু আমরা এমনটা করিনি হ্যাঁ আমার বোন ঠিকই বলেছে যদি আমরা ইচ্ছে করি তাহলে এখনই রাজকুমারকে বলে তোমাদের দুই বোনকে শাস্তি দিতে পারি কিন্তু আমরা তা করবো না তোমাদের উচিত আমাদের তিন বোনের কাছ থেকে ক্ষমা চাওয়া আর এই কোথায় পেয়েছি সেটা শোনা তোমাদের দরকার নেই হ্যাঁ তোমরা তিন বোন ঠিকই সত্যি তোমাদের অনেক যদি তোমরা ইচ্ছা করো তাহলে আমাদের দুই বোনকে শাস্তি দিতে পারো আমরা দুই বোন সত্যি অনেক বড় অন্যায় করেছি তোমাদের লেহেঙ্গা পুড়িয়ে আমরা ঠিক করিনি আমাদের দুই বোনকে ক্ষমা করে দাও প্লিজ এভাবে গরিবদেরকে কখনোই আমরা কষ্ট দেব না আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আজ থেকে আমরা তুই বোন তোমাদের তিনজনের বন্ধু ঠিক আছে ধনিয়াও তারার ভুল বুঝতে দেখে তিন বোন তাদের দুইজনকে ক্ষমা করে দিল এরপর তারা সকলে মিলে খুবই ভালো বন্ধু হয়ে গেল এভাবেই পরীত দেওয়া জাদুর লেহেঙ্গার মাধ্যমে কারিশমা কারিনা ও আঞ্চলার জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেল কিছুদিনের মধ্যেই রাজকুমারের সঙ্গে তাদের তিন বোনের বিয়ে হয়ে গেল এরপর তারা রাজমহলে সুখে শান্তিতে বাকিটা জীবন কাটাতে লাগলো